কেউ জানে না। রাসূল সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা ফালতু প্রশ্ন। এটা ইহুদিরা বাংলাদেশে এখন ব্যাপক হারে মার্কেটে ছেড়ে দিছে আমাদের মধ্যে গোলমাল সৃষ্টির জন্য। নূরের তৈরি হলে তো লস, মাটির তৈরি হলে লাভ। কারণ মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সেজদা লাভ করেছিলেন, ঠিক না? ঠিক। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো বাশার। আচ্ছা, এখন বাশার কিসের সৃষ্টি? এইটা পাওয়া গেলে তো হয়ে গেল, তাই না? নবী একজন বাশারের তো পাওয়া গেল, এখন বাশার কিসের সৃষ্টি? সূরা সাদের 71 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ, ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব মাটি থেকে। সূরা কাফে পেলেন নবী একজন বাশার, সূরা সাদে পেলেন সমস্ত বাশার কিসের তৈরি? বাস, তাহলে নবী কিসের তৈরি? হাজিহি মিনাল আকীদাতিল মুজমা আলাইহা, এটা সর্বসম্মত ইসলামী আকীদা, এর খেলাফ কোন আকীদা পোষণ করা কুফুরি কাজ। আর নূরের তৈরি কোন মাখলুকের কি ছেলে মেয়ে হয়নি? জিব্রাইল আলাইহিসসালামের ছেলে মেয়ে কয়জন ছিল? জি, কারণ নূরের তৈরি ছেলে মেয়ে হবে না। আমাদের নবীজির ছেলে মেয়ে ছিল 7-8 জন, ঠিক কিনা? তাহলে বুঝা গেল উনি নূরের তৈরি না, উনি আমাদের মতোই মাটির মানুষ, ঠিক কিনা? মিকেল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম কি খেজুর খাইতেন? হ্যাঁ, আরবের খেজুর মিষ্টি, ওনারা খাইতেন মাঝে মধ্যে, ওনারা খাইতেন না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা, ইব্রাহিম আলাইহিসসালাম বুনা গরুর বাছুর এনে দিলেন ফেরেশতাদের কাছে, ওই চার ফেরেশতা, ওনারা খান না, হাত দেন না। উনি ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, মেহমানরা খায় না কেন? আরব দেশে মেহমানে না খাইলে ভয় লাগে, বুঝা গেলে এরা হামলা করবে। উনি ভাবলেন কোন সেরকম হামলার মতলবে আসছে কিনা, পরে বললেন যে না, আমরা তো ফেরেশতা, আমরা খাই না। নূরের তরীরা খায় না, নূরের তরীরা খায় না, আমাদের নবীজি। আল্লাহু আকবার, কেন? ইউহিব্বুল জিরা, তিনি ছাগলের সামনের দুই পায়ের গোস্ত খুব পছন্দ করতেন, তাহলে খাইতেন, ঠিক না? ঠিক। কেন? ইউহিব্বুল হালুয়া ওয়াল আসল, মিষ্টি আর মধু খুব পছন্দ করতেন, সুবহানাল্লাহ, খাইতেন কিনা? তারপরে আরাদান ইউফতির আফতারা বেসামে বেরোতাবিন, বেসামে রোতাবিন, সাতটি টাটকা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, সেটা না পেলে ফাইল্লাম তাকুন রোতাবাত ফাত্তুময় রাত, টাটকা পাকা খেজুর না পেলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফেরেশতারা কি শুকনা তাজা খেজুর খায় নাকি? নূরের তরিয়ালারা খায় না, তাদের ছেলে মেয়ে না। আমাদের নবীজি খেয়েছেন, তার ছেলে মেয়ে ছিল, এর দ্বারা বোঝা যায় কি উনি কিসের তৈরি? সব মাটির তৈরি, মাটি মানুষ আমরা, মাটি সবচেয়ে ভালো জিনিস। প্রিয় ভাইরা, আমার মনে হয় আমার সময় আর নাই, আর সময় আর নাই এই জন্য, তবে বাংলাদেশে বাংলাদেশে এখন ভেজাল মুসলমান তৈরির মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কবর পূজারি, আস্তানা পূজারি, তারপর বন্ডপীর পূজারি, মূর্তি পূজারি, এগুলি বানাবার জন্য কোটি কোটি ডলার ফান্ড আসতেছে চতুর্দিক থেকে, বুঝছেন? এই জন্য খুব সাবধানে থাকতে হবে। কোরআন আর সহি সুন্নাহ এবং নবী আর সাহাবিদের মতো মুসলমান হইতে হবে। কার মতো? নবী এবং সাহাবিদের মতো।